بسم الله الرحمن الرحيم সারা দেশে গুম খুন হত্যা লুটপাট নৈরাজ্য গণতন্ত্রকে ধ্বংস বাংলাদেশের অর্থনীতিকে লুটপাট করে ধ্বংস করে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে ব্যর্থ আমাদের ভাই মুন্সিগঞ্জের শাওন নারায়ণগঞ্জের শাওন ভোলার নূরে আলম আব্দুর রহিম সহ অসংখ্য ভাইয়ের বুকে সরাসরি গুলি চালিয়ে হত্যা আমাদের দলের প্রাণপ্রিয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্থায়ী কমিটির অন্যতম সদস্য ঢাকার সাবেক মেয়র মির্জা আব্বাস খায়রুল কবির খোকন শহীদউদ্দিন চৌধুরী হ্যানি সহ অসংখ্য নেতাকর্মীকে সম্পূর্ণ মিথ্যা অভিযোগে মিথ্যা মামলায় ন্যাক্কারজনকভাবে রাতের আঁধারে উঠিয়ে নিয়ে কারাগারে প্রেরণ বাংলাদেশের ক্ষমতার মস্তকে অবৈধভাবে দখল করে রেখে সাম্রাজ্যবাদী শক্তির তলবিবাহক এই অবৈধ খুনি শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে আয়োজিত আজকের এই গণসমাবেশের সম্মানিত প্রধান অতিথি সম্মানিত সভাপতি সহ উপস্থিত ঢাকা বিভাগীয় সকল জেলার নেতৃবৃন্দ এবং কর্মী ভাইরা ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ বিএনপির নেতৃবৃন্দ কর্মী ভাইরা আপনাদের জানাই আমার সংগ্রামী সালাম প্রিয় ভাইরা বিজয়ের মাস ডিসেম্বর এই ডিসেম্বর মাসে এই খুনি অবৈধ ফ্যাসিস্ট সরকারের রক্ষী বাহিনী আমাদের পার্টি অফিসের সামনে ন্যাক্কারজনকভাবে সাধারণ জনতার মুখে গুলি চালিয়ে একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছে আজকে আপামর বাংলাদেশের জনগণ সারা পৃথিবী জনগণ তারা দিন গুনছে প্রহর গুনছে কিভাবে এই ভয়াবহ এই বর্বর এই খুনি সরকারের হাত থেকে বাংলাদেশের মানুষ মুক্তি পাবে প্রিয় ভাইরা আমি আপনাদেরকে বলতে চাই আজ থেকে আন্দোলন শুরু হলো ইনশাআল্লাহ আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে আরো বড় বড় গণসমাবেশ করে বাংলাদেশে ঢাকার বুকে আমরা কোটি মানুষের সমাবেশ ঘটিয়ে এই খুনি স্বৈরাচারী ফ্যাসিস্ট অবৈধ শেখ হাসিনার সরকারকে আমরা টেনে হিঁচড়ে ক্ষমতার মস্তক থেকে নামিয়ে তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে প্রত্যেকটা হত্যা গুম খুন রিজার্ভ লুট ব্যাংক লুট সোনা লুট সহ বিভিন্ন সিন্ডিকেট করে বাংলাদেশের জনগণের অর্থ লোপাট করে নেওয়ার অপরাধে বিচার করে তাদেরকে অবশ্যই কারাগারে পাঠানো হবে আমি শেষ যে কথাটি বলতে চাই বাংলাদেশের পুলিশ বাহিনী আজকে তারা পুলিশের পোশাক পরার অধিকার রাখে না আমি বলবো যারা এই হত্যাচক্রে মেতে উঠেছেন এক্ষুনি অবৈধ ফ্যাসিস্ট সরকারের ক্ষমতাকে দীর্ঘায়িত করছেন আপনারা জনগণের টাকায় কেন অস্ত্র পোশাক রেখে মুজিব কোট পরে রাস্তায় আসেন দেখেন আমরা চিয়ার সৈনিকেরা আপনাদেরকে উপযুক্ত জবাব দিতে পারি কিনা প্রিয় ভাইরা আমি আপনাদেরকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকে আমার বক্তব্য শেষ করতে চাই ইনশাআল্লাহ এভাবেই আপনারা দলের পাশে থাকবেন আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান যেদিন ডাক দিবে সকলকে সাথে নিয়ে আমরা জনগণকে নিয়ে রাজপথ দখল করে এই খুনি স্বৈরাচারী সরকারকে আমরা উপযুক্ত জবাব দিয়ে বিদায় করব এবং বাংলাদেশে একটা সুষ্ঠু সঠিক নির্বাচন ব্যবস্থা প্রবর্তনের পরেই আমরা ঘরে ফিরে যাব ইনশাআল্লাহ এই বলে আমি আজকে আমার বক্তব্য শেষ করতে চাই খোদাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়ার অমর অমর হোক দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ 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 আসসালামু আলাইকুম Thank you.
আমাদের